রাজু ভাই, আপনার মন খারাপ নাকি? আমার বাসায় এটা আছে, আর তুমি তো আমার অপরিচিত কেউ না। চলো কি ব্যাপার, পরিচিত মনে হচ্ছে। তুমি একটু থাকো, আমি একটু দেখে আসি। হ্যাঁ কিরে রাজু, কেমন আছিস? আরে তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। এই তো সামনে যাচ্ছিলাম, দাঁড়া তোর সাথে আমি সাথীকে পরিচয় করিয়ে দিই। সাথী? সাথী এদিকে আসো। আমার খুব ছোটবেলার বন্ধু রাজু, আর সাথী আমার বউ। সামনে গিয়ে বসে চল। রাজু ভাই, আপনার মন খারাপ নাকি? না না, আমি ঠিক আছি। তাহলে তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে, আমি চলে গেলাম। হ্যাঁ আর একটা কথা, এদিকে যখনই আসবি আমাকে একটা ফোন দিয়ে আসিস। ওকে। রাজু ভাই, আমি আর টিটু আপনার বাসায় একটু আসতে চেয়েছিলাম। আমরা কি আপনার বাসায় একটু আসতে পারি? এই তো কিছুক্ষণ সময় কাটাবো। না মানে আমি একটু বাইরে বের হব। আপনার কেয়ারটেকারকে বলে দিলেই তো হয়, আমরা কিছুক্ষণ সময় থেকেই চলে আসবো। আর আপনি আমাকে তুমি করেই বলেন। প্লিজ সাথী, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমার কথাগুলো শোনো।
আপনার ওইখানে আসতে চেয়েছিলাম। আপনি এলাও করবেন না তা সরাসরি বললেই হয়। দেখো তুমি রাগ করো, তুমি আমার কথা শোনো। দেখো ওই দিন ফোনটা কেটে দিল সাথী, আর যদি তুমি আমার কথা শুনতে তাহলে তোমার অনেক উপকার হতো। আচ্ছা তুমি এটা কোথায় নিয়ে এলে? এর থেকে কি একটা ভালোবাসা খুঁজে পেলে না? আরে বাবা একটু বসো, আমি ভিতর থেকে আসছি। অবশেষে এই তগমত কিছু লোকের কাছে আইনা দিয়ে দিব, এগুলোই তো দেখতেছি। ঠিক আছে তাহলে তুই যা। টাকা কই? টাকা দে, এত পেশাল না পাইরা, যা টাকা লই আয়। আচ্ছা ঠিক আছে বউ আমি গেছি। দেখি আপনি কেমন দিচ্ছেন। কেন তোমাকে কেন এনেছি গায়ে হাত দিব না? মানে দেখা
সেদিন আমিও তোমাকে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে কলটা কেটে দিয়েছিলে। সেদিন তোমাকে আমি টিটুর এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তুমি শুনোনি। আর এখন খেতে কি হবে বলো? যা হবার তা তো হয়েই গেছে। তুমি যেমন টিটুকে ভালোবাসতে, তোমার মা তোমার বাবাও তেমনি তোমাকে ভালোবাসত, কিন্তু তুমি তোমার বাবা মার ভালোবাসার কোনো মূল্যই দাও না। কেন কেন নিজেকে শেষ করে দিচ্ছ বলো? একটা বারও কি মনে করনি তোমার মা বাবা কতটা আদর যত্ন করে, তারা কতটা স্বপ্ন নিয়ে তোমাকে বড় করেছে? তুমি আমার ছোট বোনের মতো, আর সেই অধিকার নিয়ে বলছি। তুমি বাড়ি ফিরে যাও, আর নতুন করে জীবনটাকে শুরু করো। আর কোনো ভুল যেন না হয়। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই।